আসি যে খবর নজর, যেখানে ফের বড় সড় ভাঙন ধূপগুড়ি তৃণমূল শিবিরে ভাঙন, যেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ মিতালি রায়। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার পরই দলত্যাগ, দল ছাড়লেন ধূপগুড়ি বিধানসভার প্রাক্তন বিধায়ক। ইতিমধ্যে তিনি এসে পৌঁছেছেন ধূপগুড়ি পার্টি অফিসে, ছবি দেখাই আপনাদের। তৃণমূল ছাড়লেন ইতিমধ্যে বিধায়ক, কথা বলেন তিনি রাজ্য সভাপতির সঙ্গে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে প্রচারে এসেছিলেন, সভা করলেন, এবং ধূপগুড়ি বিধানসভার এবার বড় সড় ভাঙন ধূপগুড়ি উপনির্বাচনের আগে তৃণমূল শিবিরে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ মিতালি রায়, সেই ছবিও আপনাদের দেখায়। কিন্তু গতকাল মিতালি রায় তিনি ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তার সভায় ছিলেন। এখন যে ছবি দেখাচ্ছি, বিজেপি দলীয় কার্যালয়ে তিনি উপস্থিত হয়েছে। দেখুন ধূপগুড়িতে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন মিতালি রায়, তিনি বিজেপি রাজ্য সভাপতি, তার সঙ্গে কথা বলছেন। সুকান্ত মজুমদার উপস্থিত রয়েছেন, অর্থাৎ এই ছবি থেকে আর কোনো ডাউট থাকার কথা নয়, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। একেবারে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত কিনা সেটা অবশ্য সময় বলবে, কিন্তু এর পিছনে রাজনৈতিক কারণ কি সে তো মিতালি রায় স্পষ্ট করবেন, আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব। তবে উপনির্বাচনের আগে জোর ধাক্কা তৃণমূলে, এবং গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, এবং তাই নয় ধূপগুড়ি মহকুমা হবে। অবশ্য এই বিতর্কের পরও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছিল, একেবারে সরকারি সিদ্ধান্ত কি করে এরকম একটি জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সে প্রশ্ন যেরকম উঠছিল। শুধু তাই নয়, ধূপগুড়ির উন্নয়ন, ধূপগুড়ির এরপর নানা যে যাবতীয় রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয় তিনি তুলে ধরেন, কিন্তু দেখা গেল তার চব্বিশ ঘন্টাও কাটল না, এবং উপনির্বাচনের আগে জোর ধাক্কা শাসক শিবিরে। কি হলো, দল ছাড়লেন ধূপগুড়ি বিধানসভার প্রাক্তন বিধায়ক মিতালি রায়, কোথায় এলেন, পদ্ম শিবিরে এলেন, তৃণমূল ছেড়ে অর্থাৎ ঘাসফুল ছেড়ে তিনি হাতে পদ্ম নিলেন মিতালি রায়, তার বিজেপিতে যোগদান। অন্তত এখন যে ছবি দেখাচ্ছি ধূপগুড়ি দলীয় কার্যালয়, এই ছবি অন্তত দেখে কারোর মনে কোনো সংশয় থাকার কথা নয় এখানে কি হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন, দলের অন্যান্য নেতৃত্ব রয়েছেন, তারা স্পষ্ট করছেন, কথা বলছেন মিতালি রায়ের সঙ্গে। মিতালি রায় যে জল্পনা কোথাও কাকপক্ষী তো কেউ টের পাননি, তিনি আদৌ দল বদলাচ্ছেন কি না, কিন্তু এই ছবি অন্তত সেই জল্পনা একেবারে বাস্তব করে ছাড়লো। ফের বড় সড় ভাঙন বলা যেতে পারে ধূপগুড়ি তৃণমূল শিবিরে। গোটা বিষয়ে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি দেখানোর চেষ্টা করছি এবং বিজেপিতে যোগদান, এবং আপনাদের জানিয়ে রাখি রীতিমতো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ মিতালি রায়ের, এবং সংবাদ মাধ্যমে প্রথম সিএনএর মুখোমুখি হচ্ছেন দল ত্যাগের পর মিতালি রায়। অবশ্যই আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে এসে পৌঁছানোর চেষ্টা করবো, মিতালি রায়ের সঙ্গে কথা বলবো। তার সিদ্ধান্তের বদল কেন, যখন তার চব্বিশ ঘন্টাও নয়, তার আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ধূপগুড়িতে যে উপনির্বাচনে সভা করে গিয়েছেন, সেই সভায় উপস্থিত থাকার পর এই দল বদলের সিদ্ধান্ত, অর্থাৎ তিনি ঘাসফুল ছাড়লেন কেন, পদ্ম হাতে নিলেন কেন, এই প্রশ্ন কিন্তু সম্ভাবনা একটা গুঞ্জন ছিল, জোরালো হচ্ছিল, এবং শাসক শিবিরে এই ভাঙন ইঙ্গিত কি, ধূপগুড়ি বিধানসভা নির্বাচনে তার প্রভাব কি পড়বে, বেশ কিছু প্রশ্ন কিন্তু এই মুহূর্তে একটা তৈরি হয়েছে। সিএনএ আমরা যে খবর প্রথম ব্রেক করছি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে ছবি, একদিকে মিতালি রায় রয়েছেন, রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রয়েছেন নেতৃত্ব, বড় সড় ভাঙন ধূপগুড়ি উপনির্বাচনের আগে সিএনএ প্রথম খবরে আমরা ব্রেক করছি। ইতিমধ্যেই আমরা সরাসরি এই মুহূর্তে যাব, এবং প্রথম যোগদানের পর মিতালি রায়ের সঙ্গে আমরাই প্রথম কথা বলার চেষ্টা করছি। মিতালি দেবী, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্যালকাটা নিউজে, নমস্কার। এবং শুরুতে যে বিষয়টা জানতে চাইব, আপনার দল বদল, ঘাসফুল ছেড়ে হাতে পদ্ম তুলে নেওয়া, সেই সিদ্ধান্ত কেন? থ্যাংক ইউ। কোনো সিদ্ধান্ত নয়, অ্যাকচুয়ালি আমি কাজ করতে চাই। অ্যাকচুয়ালি আমি ছাত্র রাজনীতির থেকে পরবর্তীতে আমি কামতাপুরী আন্দোলন, এবং পরবর্তীতে আমাকে তৃণমূল কংগ্রেস 2012 সালে যোগদান করায়, এবং সেখানে যতদিন আমার দরকার ছিল দলে আমি কাজ করেছিলাম। এখন দলের আমার হয়তো প্রয়োজন নেই, 2021 নির্বাচনে আমি হেরে যাবার পর একেবারেই 21, 22, 23 এখন পর্যন্ত আমি ঘরেই প্রায় বসা, আমার কোনো জায়গায় নেই এখানে কাজ করবার। হয়তো তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে আমার মতন একজন রাজবংশী মহিলাকে
তৃণমূল কংগ্রেসের হয়তো কোনো প্রয়োজন নাই, তাই হয়তো তাকে বসিয়ে রাখো। তৃণমূল নেতৃত্বকে জিজ্ঞেস করবেন যে তাদের কাছে তৃণমূলের এই মুহূর্তে মিতালি রায় প্রাক্তন বিধায়ক ছাড়া আর আমার কি পজিশন আছে। সুতরাং আমি কাজ করা মানুষ, আমি কাজ করতে চাই, তো কাজ করার জায়গা ছিল না, তা কাজ করার যদি জায়গা যদি না থাকে তাহলে কি করবো? আমি কি ঘরে বসে থাকবো? থাকবো না, আমি যেখানে জায়গা পাবো সেখানে যাবো, আমি যেখানে কাজ করার সুযোগ পাবো সেখানে যাবো। আজকে বিজেপি আমাকে সেই সুযোগ দিচ্ছে, আমি আগামী দিন কাজ করব এবং তৃণমূল দেখবে আগামী দিন যে মিতালি রায়ের গ্রহণযোগ্যতা, মিতালি রায় কাজ করতে পারে কি পারে না। আমি কুমারগ্রাম থেকে মালদা পর্যন্ত একসময় কাজ করেছিলাম, নট অনলি ধূপগুড়ি, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের থেকে আমি ধূপগুড়ির বাইরে কোথাও বেরোতে পারিনি। খুব বড় যে জলপাইগুড়ি ময়নাগুড়ি রাজগঞ্জে আমি বেরিয়েছি, তার বাইরে আমি কোথাও বেরোতে চাই না। আমি কাজ করতে চাই সারা উত্তরবঙ্গ জুড়ে, সারা ওয়েস্ট বেঙ্গলে আমি কাজ করতে চাই। মিতালি দেবী, কি মনে হচ্ছে আপনার, আপনি 2012 যোগদান, তারপর 10টা বছর কেটে গেল তৃণমূলের সঙ্গে ছিলেন, আপনি বলছেন কাজ করতে চাই, কি কাজ করতে পারছিলেন না বা কাজ করতে দেওয়া হচ্ছিল না আপনার মনে হয়? দশ বছরের মধ্যে পার্টির কাজ, সংগঠনের কাজ, তৃণমূলের প্রচার করা কাজ, আপনি তো বিধায়কও ছিলেন, কিন্তু একজন বিধায়ক হিসেবে কি তাহলে কাজ করতে পারেননি, নাকি রাজবংশী বলে সেই কাজ আপনাকে করতে দেওয়া হচ্ছিল না, কি মনে করেন আপনি? ওটা তো একটা পয়েন্ট আছে, আমার মতো রাজবংশী লিডারকে আগে বাড়তে দেওয়া হবে না, সেই জন্য ধূপগুড়ির বাইরে বেরোতে পারেনি। আর আজকাল তো রাজবংশীদের পা দিয়ে প্রণাম করা হয়, বিশ্বাসঘাতক রাজবংশীরা এসব তো চলছে, সেটা তো আপনারা জানেন। মিতালি দেবী, আপনি যে দলটা প্রায় দীর্ঘ 10 বছরের ওপর করেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হচ্ছে 2021 নির্বাচনে আপনার হার, এবং এরপর কি মনে হচ্ছে যে আপনি কাজ করতে পাচ্ছেন না, আপনাকে অন্য কিছু ভাবতে হবে, সংগঠনে আপনাকে ব্যবহার করা হচ্ছে না, কি মনে করেন? আর দেখুন, এই 10 বছরের মধ্যে তো 3 বছর তো ঘরে বসেই কাটালাম 21 নির্বাচনে হারবার পর, এবং হারিনি ধূপগুড়িতে। আমি আমাকে হারানো হয়েছিল যে একজন রাজবংশী মহিলাকে হারিয়ে দাও, সেদিন তো বিজেপিকেই জিতিয়েছিল, বিজেপি কোথায় ভোটটা পেল, বিজেপি তখন কোথায় এত সংগঠনটা ছিল, সেদিন কিন্তু আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবং একজন রাজবংশী মহিলা হিসাবে যাতে উপরে উঠতে না পারে তার একটা প্রচেষ্টা, এবং আমি আজকে আমি দাঁড়িয়ে নিশ্চিত যে আগামী দিন মিতালি রায় রাজবংশী হিসাবে কোথায় গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি আজকে, আপনারা দেখতে থাকবেন সময়ের সঙ্গে সঙ্গে। মিতালি দেবী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলেন যে একমাত্র তৃণমূলই রাজবংশীদের কথা ভাবে, আপনি বলছেন ঠিক তার অন্য কথা। যেমন আমি কাজ করতে চাই তেমনি আমি সারা পশ্চিমবঙ্গেও কাজ করতে চাই। তাহলে দুটো ভাষা একাডেমি করে রেখেছেন না, দেখেছেন না, একটা ভাষাকে দুটো ভাষা একাডেমি, যে রাজবংশী মানুষদেরই ভাষা হচ্ছে একই নাম, সেটাও একটা কান্তাপুরী ভাষা একাডেমি, একটা রাজবংশী ভাষা একাডেমি, বুঝতে পারছেন না ডিভাইডেড, মানে কিভাবে আমাদেরকে ভাগ করে রেখেছে। মিতালি দেবী, একটা বিষয় বলি, আপনি এতদিন পর মনে হলো যে আপনি পদ্ম শিবিরে আসবেন, এখানে আপনি কি ধরনের কাজ করতে পারবেন বলে আশা করছেন? শুধু তা নয়, আমরা গতকালও যেরকম দেখলাম ধূপগুড়িতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 500 টাকা গ্যাস দেওয়ার কথা তিনি যেরকমটা বলছিলেন, সেক্ষেত্রে কি মনে হয় একেবারে নির্বাচন এই জায়গায় আপনার ভূমিকা? দেখুন, কাজ করতে পারা মানে দেখুন, এখনই আমি নির্বাচনে দাঁড়িয়ে যেমন আমি সব থেকে যেটা কাজ করবো, যেটা আমি প্রথম যেটা আমি আগে তুললাম, ধূপগুড়ির যেটা মেজর একটা সমস্যা সেটা হচ্ছে বানারহাট ব্লকের হাতিনালার সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, যেটাকে আমি কিছুটা হলেও হয়তো টেম্পোরারিভাবে আমি সমস্যার সমাধান করতে পেরেছিলাম তখন, কিন্তু ওটা পার্মানেন্ট সলিউশান নয়। আমাকে পার্মানেন্ট সলিউশান করতে গেলে দিল্লির পার্লামেন্টে এই বিষয়টাকে তুলতে হবে, এবং যেখানে একদিক দিয়ে ভুটান, একদিক দিয়ে মানে রেল লাইন, একদিক দিয়ে অয়েল ইন্ডিয়ায়
ইন্ডিয়ান অয়েল ওএনজিসির পাইপলাইন রয়েছে, তো সেখানে অবশ্যই পার্লামেন্টে এই বিষয়টাকে তুলবার ব্যাপার আছে এবং সেই সঙ্গে ভুটানের সঙ্গে কথা বলে সেখানে একটা পার্মানেন্ট সমস্যার সমাধান করতে হবে। তো সুতরাং এই 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 মধ্য দিয়েই আমি শুরু করলাম। এবং আর একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে একটা ব্রিজ যেটা হচ্ছে গড়কাটা দুরামাড়ি নাথুয়া হয়ে ময়নাগুড়ি হয়ে আপনার গাজলডোবা রাজগঞ্জ হয়ে শিলিগুড়ি চলে গেল, সেখান থেকে আপনি গ্যাংটক সিকিম যেমন যেতে পারবেন তেমনি আর একদিক দিয়ে আপনার কলকাতাগামী যে রাস্তা নেপাল ভুটান চলে গেল। তো সেখানে যে ব্রিজটা জলঢাকা মূর্তি এবং ডায়না এই তিনটে নদীর উপরে একটা ব্রিজের অত্যন্ত প্রয়োজন। দীর্ঘ 14 কিলোমিটার এই ব্রিজ, এই ব্রিজের কেন্দ্রীয় অনুমোদনের প্রয়োজন আছে। এটা যদি আমরা করতে পারি একদিক দিয়ে যেমন এখানকার অর্থনৈতিক সমস্যা যেমন মানে মানে অর্থনৈতিক যেমন সুরাহা হবে তেমনি এই এলাকার সাংঘাতিকভাবে একটা ডেভেলপমেন্ট আসবে। সুতরাং এই দুটো সাবজেক্টকে আমি সব থেকে গুরুত্ব দিচ্ছি এই মুহূর্তে এবং আমি নিজেই এটাকে নিয়ে দিল্লিতে মুভ করব। বেশ, খুব ভালো কথা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার গতকালও আমরা দেখলাম, শুধু তাই নয় বিভিন্ন জায়গায় মানুষ বলছে যে তারা লক্ষ্মীর ভান্ডারে কোনো টাকা পাচ্ছেন না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 500 টাকা গ্যাসের কথা বলছেন। মিতালি দেবী কি মনে করছেন? যে ইনচার্জ রয়েছে দেখুন, এগুলো যদি আপনি এখন বলতেই থাকেন, এখন প্রচারে বেরোতে হবে, সবাই লিডাররা আমার জন্য ওয়েট করছে, সবটাই এই মুহূর্তে আপনাকে বলা মানে আমি বলে আপনি তাহলে একটার পর একটা প্রশ্ন করতেই থাকবেন, অনেকটা সময় লেগে যাবে। দেখুন সে মানে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে সেটা ঠিক, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটা সার্বিক একটা মানুষের ডেভেলপমেন্ট নয়। আর বাকি কথা কি আছে পরবর্তীতে আপনারা যোগাযোগ রাখবেন, নিশ্চয়ই বলবো। একেবারে মিতালি দেবী, আপনার অনেক গুরুত্বপূর্ণ সময়, আমার শেষ প্রশ্ন থাকবে মিতালি দেবী আপনার কাছে, সেক্ষেত্রে ধূপগুড়ি নির্বাচন একেবারে তার আগে আপনার দল বদল এবং এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তিনি আমাদের সঙ্গে দিলেন, ধন্যবাদ জানাই মিতালি দেবীকে। এবং সে জায়গায় দাঁড়িয়ে এই যে ছবিটা সামনে এলো একদম অর্থাৎ নির্বাচনের একদম প্রাককালে মিতালি রায় তিনি রীতিমতো যোগদান করলেন, শাসকের হাত ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এবং এসে বিজেপিতে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন এবং ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে তার গেরুয়া শিবিরে আসা। কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি শোনায়। দেখুন, গতকাল তৃণমূল কংগ্রেস আমাদের একজন পুরনো কর্মীকে জয়েন করিয়েছে, আমার বিশ্বাস তিনিও একসময় বিজেপিতে ফিরে আসবেন। আজকে আমরা তাই একটু ম্যাজিক দেখালাম, আমরাও পারি কিন্তু আমরা দল ভাঙাভাঙির খেলাতে বিশ্বাস করি না। মিতালিদি অনেকদিন চুপচাপ বসেছিলেন, তৃণমূল তাকে ব্যবহার করেনি, আমরা আমাদের দলে গ্রহণ করলাম, ওনাকে আমরা কাজে লাগাবো, বহু অভিজ্ঞ উনি একজন নেত্রী, শুধু পলিটিক্যাল নেত্রী নয়, তার বাইরেও ওনার একটা পরিচয় আছে সামাজিক আন্দোলন নিয়ে, উত্তরবঙ্গের রাজবংশী সমাজের মহিলা, রাজবংশী সমাজের অবহেলা, উত্তরবঙ্গের অনুন্নয়ন এই সমস্ত বিষয় নিয়ে কাজ করেছেন। তারপরে বিধায়িকাও হয়েছিলেন, তৃণমূল ওনার সাথে যোগাযোগ করে ওনাকে টিকিট দেয় 12 সালে জয়েন করায় এবং টিকিট দেয় 16 সালে। 16 সালে উনি জয়ী হন, ওনার বাবা মন্ত্রী ছিলেন, সামাজিকভাবে প্রতিষ্ঠিত পরিবার ধূপগুড়ি সহ পুরো জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ হতে, তো স্বাভাবিকভাবে তিনি আমাদের পার্টিতে যোগদান করাতে পার্টি শক্তিশালী। একেবারেই সোনিয়া, সোনিয়া যেমনটা বললেন রাজ্য সভাপতি সোনিয়া,